গ্রামের মানুষগুলো তো কত সুন্দর তরতাজা। এদের রক্ত আমি চুষে খেতে পারলে আমি তো আরো সুন্দর হয়ে যাব। কিন্তু এভাবে যদি আমি কারো রক্ত খেতে যাই, সবাই তো আমাকে দেখে ভয় পাবে আর আমাকে সন্দেহ করবে। তার থেকে আমি এখানে যাকে আমার ভালো লাগবে তাকে বিয়ে করে তার সাথে সংসার করব আর প্রত্যেকটা মানুষের রক্ত খাবো। সবাই মিলে কইলো যে পার্টনারে ব্যবসা করি, ভালো হবো, লস হবো না, লাভ হবো। উল্টা আমার টাকাটাও গেল, এখন ওরাও আমার কাছে আবার টাকা চাইতেছে 2 লাখ টাকা। এখন আমি ওই দিয়ে আমার টাকায় তো হারাইছে, এখন আমি কোন দিয়ে কী করবো? আল্লাহ তুমি আমার একটা পথ দেখা দেবো। আল্লাহ তোর জন্য শুধুমাত্র তোর জন্য ব্যবসায় লস খাইছি। এখন বোতলের 1 লাখ আর আমার 1 লাখ, সব মিলে 2 লাখ টাকা ফেরত দিই। এই আমি কি বললাম, কত আমিও টাকা দিছি, তোরাও টাকা দিছ। টাকা পয়সার হিসাব থাকে তোর কাছে, তোরা ব্যবসা বাণিজ্য করছিস, আমি খালি ইনভেস্ট করছি। কিন্তু আমি কেমনে লস খাইলাম? তোরা উল্টা আমার কাছে টাকা চাস কে? তুই তো মাতবরি করে ওই জায়গায় টাকাটা খাটা, আমি ওই জায়গায় খাটাইছি, এখন তুই আমাকে লসের টাকা দিবি। 1 লাখ আর ওর 1 লাখ। আমি এত কিছু জানি না ভাই, আমি জমি বিক্রি করে 1 লাখ টাকা দিয়েছিলাম তো ঘরে, আমার কাছে আর টাকা নাই। সন্ধ্যান তুই কোন দিয়ে টাকা দিবি ওটা আমরা জানি না, আমি টাকা দিতে হবো। আর তুই টাকা না যাস ওর চিন্তা বুঝতে পারলাম মাটির তলে। তোর বোঝার চেষ্টা কর, আমার কাছে টাকা নাই, দিমু কোত্থেকে? বৈশাখ বুঝছি, ভালো কথা কাম হবো না, ওরে কটা দিতে হবো। ভাই আর দে ভাই, টাকা দিবি? টাকা নাই, টাকা নাই। টাকা দিবি না? টাকা দে। আপনি কারা? হ্যাঁ আমি কে সেটা আপনাদের প্রয়োজন না চলতো, কিন্তু আপনারা ওর কিভাবে মারতেছেন কেন? আরে ও আমার সাথে ব্যবসা করতো, ব্যবসা লস খাইছে শুধু অন্য গা, এখন ও আমাকে টাকা দিব। টাকা? কত টাকা? আরে ওর 1 লাখ আর আমার 1 লাখ, সব মিলে 2 লাখ টাকা দিতে হবে। আমি দিয়ে দেবো টাকা। আচ্ছা আপনি কে? হ্যাঁ আমি আমি হলাম আমার বউ। ইয়ে বউ? বউ এই তুই আবার কবে বিয়ে করলি? হ্যাঁ তাই তো, আমি তো বিয়ে মানে এই যে গত শুক্রবার করছি। বিয়ে করছিস আমাকে দাওয়াত দেশ নাই না? দাওয়াত তাই না? তোরা তো আমার টাকার জন্য খুব তোর তাই কই নাই। ও আচ্ছা, তোরা কালকে সকালে টাকাটা বসে দিয়ে। ঠিক আছে কালকে সকালে আসে। আচ্ছা আচ্ছা চল। কি ব্যাপার, আপনি কে? আমি তো বি কি? আমি আমার বুঝতে পারছি, কিন্তু আপনি তো টাকা কই পাবেন? আমি টাকা পাবো না। আচ্ছা আমি যে আপনার এত বড় উপকার করতেছি, আপনি আমার উপকার করবেন না? আপনার উপকার? আপনার কি উপকার? আমার উপকার হলো আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি এই পৃথিবীতে একা, খুব একা। আপনি কি আমার বিয়ে করবেন? মানে আপনি চিনি না জানি না, হঠাৎ করে এসে আপনি বলতেছেন আমি আপনার বিয়ে করবো? মানে না করলে 2 লাখ টাকা কিন্তু আমি ওদের দিব না। না না আমি আপনার বিয়ে করব। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের, চলেন এক্ষুনি চলেন। এক্ষুনি করতে হইব? আচ্ছা ঠিক আছে চলেন। দাঁড়ান, আসলে আমি তো এতদিন এতিমখানায় ছিলাম, আমার ওই এতিমখানায় ব্যাগ রয়েছে, আমি ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। দোস্ত পাগলাই বুঝতেই পারে নাই যে টাকাটা জামরা মারছি আর ফাও থেকে দুজনে 1 লাখ 2 লাখ টাকা মারা দিতেছি। আরে বুঝতেই পারে নাই ও কি দোস্ত। আর আছে দুদিয়া নেব না আপনি? হ্যাঁ। কি আপনি কি টাকা দিতেছেন? ঠকাইয়া বাটপারি কইরা আমার স্বামীর কাছ থেকে তোরা টাকা নিবি, আর সেই টাকা আমি তোদের তোরা ভাবলি কিনি। আচ্ছা ভাবি আপনি কেমন করে কথা কইতাছে? স্বাভাবিক কথা, মানে বাবু কথা কন। বিড়াল দেখতো? হ্যাঁ দেখছি, দেখতে অনেক সুন্দর হয়। আরে কি দেখছো? না না কি ব্যাপার, তুমি একটু কখন গেছে এখন আসতেছে না? না সুন্দর মেয়ে আর ফাঁকি দিল নাকি? আবার ওগুলো বিয়ে করবো কি ব্যাপার? এই জায়গা আবার বিড়াল নষ্ট করতে গিয়ে এই তুমি তুমি না বললাম আমার বিয়ে করবা, তুমি কই গেছিলা? ওই যে বললাম ব্যাগ নিয়ে আসতে গেছিলাম, কিন্তু ব্যাগটা আজকে আনতে পারিনি, কালকে আনবো সকালবেলা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এই সামনে আমার বাড়ি। কি তোমার বাড়ি এখানে? চলো তাড়াতাড়ি চলো। কি ব্যাপার তুমি এরকম করে কথা বলতেছো? আসলে আমি না মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাই আর কি। আচ্ছা চল। কি ব্যাপার বুঝে দাঁড়িয়েছো কেন? আসো মা মা। মা সোহাগের কত জাম গাছ টাকা পেত না, ওর টাকার জন্য আমার মা টেনেছিল, হঠাৎ করে আয়সা আমার বলতেছে যে ওই টাকা নাকি ও দিব, বিনিময়ে আমার বিয়ে করতে। এইটা কেমন কথা? জানা নাই হুট করে কইলা তুই ওর বিয়ে করবি? কিন্তু মা তাছাড়া তো টাকা পয়সা কেমনি জোগাড় করবি তুমি বউ? তাও তো কথা ঠিক। কি গো এই তোমার বাড়ি কোনে, তোমার নাম কি? এই যে মা মাছগুলা কি ভাজি করবো নাকি রান্না করবো? আরে রান্না করতে হবো, বাইরে তারপর রান্না করতে হবো। বিড়াল বিড়াল বুঝতে পারছি, মাছ দেখে হয়তো বিড়াল আশেপাশে আছে, গন্ধ পাইছে না? তা হইতে পারে। এই তুমি কথা কও না কিনলি কে? আরে এই তুমি কাঁদতেছো কে? তোমার জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার আত্মীয় স্বজন কে কে আছে বলবা তো। আমি তো এতে আমার দুনিয়াতে কেউ নাই। কেউ নাই? আচ্ছা মা কোনো কথা বলো, আমি একটু বাড়িতে আসি। আচ্ছা যা। এই কি ব্যাপার বুঝেন, বিয়ে না করতেছে ভাই নাকি বিয়ে করবো? শোনো তুমি ইতিম হও আর যেই হও এই সমস্ত চিন্তা ভাবনা আমি করতে পারবো না, যা সিদ্ধান্ত নেওয়ার বিহানে বাপে নিব। ঠিক আছে যাও। হ্যাঁ যাও, ওই যে ঘর যাও। আচ্ছা যা একটু যা চুলা পারগা মাছটা কাইটা ভাজবি সুন্দর করে, ভেজে তারপর আনবি। আচ্ছা আপনি এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায়। হইলো ফালা জিতাছেন কেডা তো কাটন লাগবো এটা কাটতো না এটা এমনি আমন খাইলে বেশি স্বাদ লাগে আরে কি করে এটা এটা ভাজি করলে বেশি মজা লাগে না এটা কাঁচা সাবে কি কাঁচা এই পাগল হইছেন নাকি হ্যাঁ কাঁচা করে দিন খাওয়া যায় নাকি কিন্তু এই মাছ ধরা কি তো রক্ত কামো Baba, tadi mama bunuh dulu solo.